নমস্কার, জীবনজ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনজ্যোতি অর্থাৎ জ্যোতির্ময়দা রয়েছেন সঙ্গে, তাই তো? তাহলে জ্যোতির্ময়দার সঙ্গে যে মানুষটি থাকতেন সে কোথায় গেল? হ্যাঁ, এখানে একটা পরিবর্তন, পরিবর্তন মানুষের জীবনে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত ঘটে চলছে। তাই এই পরিবর্তনগুলোকে আমাদের মেনে নিতে হয়। কখনো কখনো পরিবর্তন সুখকর হয়, কখনো বেশ দুঃখ নিয়ে আসে। আর দুঃখ যখন নিয়ে আসে তখন তো জ্যোতির্ময়দা আছেই। যখনই পরিবর্তন আসে আমাদের জীবনে, আমাদের জীবনকে যখন দুর্বিষহ করে তোলা হয়, তখন কিন্তু জ্যোতির্ময়দার কাছে যদি আমরা আসতে পারি, যেতে পারি, তাহলে সেই পরিবর্তনের ফল সুখকর কতটা করা যায় তা নিয়ে আমরা কোনো রূপ সন্দেহ রাখবো না। আমরা সেই নিয়ে জ্যোতির্ময়দার কাছে আসবো। আপনারা জানেন এটি সরাসরি অনুষ্ঠান, আমাদের চ্যানেলের স্ক্রিনে আমাদের টিভি পর্দায় ফোন নাম্বারগুলি যাচ্ছে, আপনারা সেই ফোন নাম্বারগুলিতে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, জ্যোতির্ময়দার সঙ্গে কথা বলতে পারেন। জ্যোতির্ময়দা, স্বাগত জানাই আজকের এই পর্বের অনুষ্ঠানে। প্রথমেই আমি যেভাবে এই ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করলাম যে আমি যেমন পরিবর্তিত আজকে এইখানে এই সিটে, তেমনি মানুষের জীবনেও বহু পরিবর্তন আসে। পরিবর্তন আসলে মানুষ কিন্তু কিছুটা হলেও তাদের দৈনন্দিন জীবনের ছন্দ থেকে হারিয়ে যায়। সেই সময় অ্যাস্ট্রোলজি কতটা সাহায্য করতে পারে? ভেরি গুড কোশ্চেন, ভেরি ইন্টেলেকচুয়াল কোশ্চেন। এই জায়গা থেকে আমি একটা ডিসকাশনে আসবো, যখন ডিসকাশনে আসবো স্বর্ণাবো, এই জায়গাটা জাস্ট তুমি ফলো করো, যে এই যে পয়েন্টসটা তুমি তুলে ধরলে, এই মানুষের জীবনের যখন একটা দুর্বিষহ সময় মানুষ টাইম পাস করে, ব্যাড টাইম এক কথায়, সেই সময় সেই অ্যাস্ট্রোলজি, প্ল্যানেট তাকে কীভাবে হেল্প করছে, স্টারগুলো, নক্ষত্রগুলো তাকে কীভাবে, এই জায়গাগুলো থেকে একটা 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 খুব একটা ভাস্ট ভাস্ট চ্যাপ্টার, নট শর্টস। তো এই জায়গা থেকে এই ভাস্ট চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাশন করতে গেলে লং টার্মসে আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট খুব ছোট জায়গা থেকে আপনাদের টাচ করে নেব। আর ফোনটা অ্যাটেন্ড করে নেওয়ার পর আমি ডিসকাশনে আসবো অবশ্যই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, আচ্ছা, আমি আমার মেয়ে সৌমিতা ঘোষের সম্বন্ধে একটু জানবো বলে দাদার কাছে ফোন করেছিলাম। ওকে, আপনি ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর প্লেস অফ বার্থ কলকাতা, আর ডেট অফ বার্থ 9/11/1997। 97, আর টাইম, টাইম অফ বার্থ? সকাল 11:10। সকাল 11:10, কি জানতে চাইছেন? সকাল 11:10 আপনি কি আগে কখনো জ্যোতির্ময়দার কাছে এসেছিলেন? না, আমার আশা হয়নি, কিন্তু আমাদের একজন আত্মীয় গিয়েছিলেন স্যারের কাছে। এবং তিনি উপকৃত হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তিনি উপকৃত হয়েছেন। আচ্ছা, জ্যোতির্ময়দা, আচ্ছা, 9/11/1997 টাইম, ডেট অফ বার্থ তাই বললেন না উনি, টাইম হচ্ছে 11:10 AM অ্যান্ড 11:10 PM AM না PM, সকাল 11:10, 11:10 AM AM অ্যান্ড AM AM 11:10 AM AM মিন সকাল, সকাল, সকাল 11:10 মানে 11:10 AM নক্ষত্র শতভিষা নক্ষত্র, আরো অনেক কিছু ডেটা রয়েছে, এই ডেটাগুলোর মধ্যে আমি ডিটেইলি যাচ্ছি না, বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন, লাইফের ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কোশ্চেন আপনার মনের মধ্যে ঘোরাফেরা করছে, ক্যারিয়ার, মেন ক্যারিয়ার, এই এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার, ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন বোথ প্যারালালি কানেক্টেড সম্পর্ক রয়েছে। আপনি আমার কথাটা বললেই আপনি বুঝতে পারবেন যে আমি কেন কথাটা বলছি। এই জায়গা, এই এই জায়গাটা থেকে আমি দেখতে পাচ্ছি একটা ভেরি ব্রাইট ক্যারিয়ার, ব্রাইট ক্যারিয়ার অ্যাজ পার বার্থ চার্ট কন্ডিশন অ্যান্ড স্টার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পজিশন, ব্রাইট ক্যারিয়ার। অথচ একটা জায়গায় দেখা যাচ্ছে কোথায় এডুকেশনে, এডুকেশন রিলেটেড যে কি নাম কি বললেন ক্যান্ডিডেটের, সৌমিতা, সৌমিতা,
সৌমিতার ব্রেন পাওয়ার কিন্তু খুব ভালো, ব্রেন পাওয়ার খুবই ভালো, ইন্টেলিজেন্সি আইকিউ রয়েছে। অথচ সৌমিতার ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখুন, সৌমিতার স্টার্টিংটা এত ভালো হয়, জীবনে যে কোনো শুরুটা সৌমিতার এত ভালো হয়, আলটিমেট যখন এটা ইভেন পড়াশোনার ক্ষেত্রেও স্টাডি হতো, স্টাডি কন্টিনিউ করছে এই জায়গা থেকে, এবার আলটিমেট ফিনিশিং টাচগুলো যখন আসে না ওর লাইফের, যে ফাইনাল রেজাল্ট, ফাইনাল টাইম, সেই জায়গায় সৌমিতা সেই নিজের প্রপার সাকসেসকে ধরে রাখতে পারে না। আপনি আমার কথাটা বুঝতে পারলেন আমি কি বললাম? সৌমিতার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির এগেনস্ট যে ওর জীবনে সাকসেসটা আসবে, ডেভেলপমেন্টটা আসবে, এই সাকসেসটাকে প্রপারলি ধরে রাখতে পারে না, কোথাও একটা জায়গাটা বারবার এটা ব্রেক করে যাচ্ছে। আপনি আমার কথাটা বুঝতে পারলেন? এইটা কিন্তু আর হবার কথা নয়। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। আপনি দেখুন লাস্ট, আচ্ছা সৌমিতা ফার্স্ট পড়ি, সৌমিতা কি পড়াশোনা করছে, কি পড়ছে এখন? সেই জায়গা থেকে আপনি ফলো করুন, যেটা হচ্ছে যে ওর লাস্ট যে সেমের যে রেজাল্ট, লাস্ট সেমের যে রেজাল্ট সেই জায়গাটা কিন্তু আমি যেটা পাচ্ছি যে লাস্ট দুটো সেম ওর রেজাল্ট কিন্তু ওর এক্সপেকটেশন অনুযায়ী হলো না। ক্লিয়ারলি আমার কাছে সব দিক মানে সারেন্ডার করে দেবেন, কারণ জ্যোতির্ময় যেটা বলছে সেটা ফ্যাক্ট। এখানে 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 এই আমি যখন বলছি এটা ফ্যাক্ট, লাস্ট দুটো সেমের রেজাল্ট এক্সপেক্টেড শো, দ্যাট ইজ কি সৌমিতার এক্সপেক্টেড অনুযায়ী, এক্সপেকটেশন যে জায়গাটা ছিল সেই অনুযায়ী রেজাল্টটা কিন্তু ক্যাপ করলো না। তো দেন এই জায়গাটা থেকে যখন ফোর্থ সেম থেকে মনে হয় ক্যাম্পাসিং স্টার্ট করবে না, নেক্সট ইয়ার থেকে ক্যাম্পাসিং স্টার্ট করছে, নেক্সট ইয়ার 2020 ফাইনাল টাচ মানে যে মুহূর্তে ওর রেজাল্টটা ফাইনাল হচ্ছে লাইফে, সেটা ওর এডুকেশন পার্ট, দেন কেরিয়ার, যখন সে ইন্টারভিউ টেবিলে গিয়ে বসবে সেটা ফাইনাল টাচ, যখন লাস্ট ইন্টারভিউটা হবে ফাইনাল টাচ, এই জায়গাগুলো দেখা যাচ্ছে কোথায় একটু নড়বড়ে হয়ে যাচ্ছে, একটু একটু জায়গাটা গ্যাপিং দেখতে পাচ্ছি আমি। আপনি আমার কথার মানেটা বুঝতে পাচ্ছেন? হ্যাঁ বাবা। তো এই গ্যাপিংটা এটা কিন্তু খুব স্লাইট গ্যাপিং, এটা কিন্তু খুব নট অ্যাবনর্মাল গ্যাপিং, এটা খুব অ্যাবনর্মাল গ্যাপিং নয় যে একটা ভেরি বিগ গ্যাপিং, তাহলে আমি কোনো কথা বলতে পারতাম না, এটা ভেরি স্লাইট গ্যাপিং, খুব মাইনর গ্যাপিং। এই মাইনর গ্যাপিংটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ওর 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 লাইফের রেজাল্টের ক্ষেত্রে, ওর লাইফের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, ফর এডুকেশন, ফর কেরিয়ার, ইন এভরি অ্যাসপেক্ট। আমার জায়গাটা আপনি ধরতে পারছেন আমি কোন পয়েন্টটাকে নিয়ে কথা বলছি পার্টিকুলারলি? অ্যাজ এ পেরেন্টস, অ্যাজ এ মাদার, আপনি যদি আমার এই গ্রাউন্ডটাকে ধরতে পারেন আপনার কাছে পিকচার ক্লিয়ার হয়ে যাবে, আর এই গ্রাউন্ডটা যদি আপনি না ধরতে পারেন তাহলে অনেক কিছু হেজি থাকবে লাইফের, অনেক কিছু হেজি। আমার কথা হচ্ছে যে 1 to 10 আপ টু 9 পর্যন্ত সৌমিতা, আপ টু 1 to 10, 1 to 9 সৌমিতা ভেরি গুড, বাট 9 to 10 যখন ও জাম্প করছে এই জায়গাটায় সৌমিতা কেন ব্রেক করছে, এটা আপনি ফলো করে দেখুন, একেবারে ঘটনা বাস্তব। এই জায়গাটাকে একটু রেক্টিফাই করার চেষ্টা করুন, একটু ডেভেলপমেন্ট আনার চেষ্টা করুন, হাউ ইজ ইট পসিবল এই রাস্তা থেকে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ এন্ড সেন্স যে গাইডলাইন গুলো রেক্টিফাই করা যাবে, ইয়েস পজিটিভলি, নট নো কোনো হোপলেস কোনো, এই যে আপনার এই যে কথাটা থেকে আমার মনে হলো যে আপনার মধ্যে কোথাও একটা কিছু একটা দ্যাট ইজ হোপলেস আমার কাছে লেগেছে জায়গাটা, হোপলেস। দাদা একদমই ঠিক কথা, মানে ওর বরাবরই কিন্তু ছোটবেলা থেকে ব্রাইট স্টুডেন্ট সবই টপিক, চাকরি হবে, চাকরি হওয়াটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর চেয়ারটা কি পেলো সেটাই, ইয়েস চাকরি হওয়াটা সৌমিতার কাছে। আজকে ডেট দিয়ে আপনি নোট ডাউন করুন, ক্যাম্পাসিং এ অন ক্যাম্পাসিং সৌমিতা চাকরিতে জয়েন করবে, কিন্তু ফ্যাক্টর সেখানে নয়, ফ্যাক্টর হচ্ছে ও চেয়ারটা কি হোল্ড করছে। এই কথাটাই আপনার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম, আমি আই এম ভেরি স্যাটিসফাইড। হ্যাঁ
সর্ণাবো অর্থাৎ আমি দিদি নিরাশ হওয়ার কোনো জায়গাই নেই, নিরাশ হওয়ার কোনো জায়গা থাকবে না, জ্যোতির্ময় দার কাছে আসলে তো নিরাশ হওয়ার কোনো জায়গাই থাকবে না। পারবে 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 নিশ্চয়ই পারবে, জ্যোতির্ময় যখন বলে দিয়েছে পারবে পারবে। জ্যোতির্ময় মেবি মে নট বলে কিছু বলে নিরাশ সাইলার ইয়েস অর নো প্রেডিকশন, জ্যোতির্ময় হ্যাঁ কি না এরকম ভাবে কোনোদিন করেনি আজ পর্যন্ত, করবেও না। কিন্তু এই জবটা পেলে হবে কি ওর হায়ার স্টাডিটা আটকে যাবে। তা আমি বলবো মানে অ্যাজ পার মাই ওপিনিয়ন যে সৌমিতা ও এমটেক দ্যাট ইজ মাস্টার্সকে কমপ্লিট করুক, দেন আফটার ও জবে যাক, সেটা ওর জন্য অনেক বেটার হবে, অনেক ভালো হবে। বাট আপনি যেই গ্যাপিংটাকে ফুলফিল করার চেষ্টা করুন, কোনো হোপলেস কোনো কিছু আমি শুনতে মানে এই যে আপনার ভেতরে একটা হোপলেস আমি একটা জায়গাটা দেখছি না, সৌমিতার হবি জায়গাটা কেন হবে না? আপনি তো আপনার মেয়েকে সৌমিতাকে খুব ভালোভাবে চেনেন বা জানেন, আপনার সাথে তো আমার ফার্স্ট মনে হয় কথা হচ্ছে লাইভ প্রোগ্রামে। তো এই জায়গা থেকে আমি যদি একটা কথা আপনাকে বলি, সৌমিতা চাইল্ডহুড পজিশন থেকে সৌমিতা ভীষণ রকম ভাবে মেন্টালি কি বলবো ওর ভেতর খুব স্থিরতার অভাব, বুঝেছেন আমি কি বললাম? স্থিরতার অভাব, হট টেম্পারমেন্ট হয়ে যায়, নিজের টেম্পারমেন্টকে কন্ট্রোল করতে পারে না, দেন আফটার কুল ডাউন সাব ডাউন হয়ে যায়, বাট সেই মুহূর্তগুলো ঠিক নয়, খুব সেন্টিমেন্টাল হয়ে যায়, খুব ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই জায়গাগুলো তো আমি বললে অনেক কিছু বলতে পারি, অ্যাজ পার সাইকোলজিক্যাল পার্ট অফ পয়েন্ট অ্যান্ড সেন্স, পার্ট অফ মানে পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, সৌমিতার লাইফের যে স্ট্যাটাসটা আমার কাছে ক্লিয়ার। তা আমি এটা নিয়ে এটা ভাবছি না, আমি ভাবছি যে সৌমিতা যে জায়গাগুলোতে আটকাচ্ছে বা যে জায়গাগুলোর প্রবলেমটা জেনারেট করছে ওটাকে ক্লিয়ার করে দিন, দেন একটা গুড রেজাল্ট আসতে বাধ্য। নমস্কার। অর্থাৎ যে কোনো একটা বাধা আছে সেই বাধাটাকে ক্লিয়ার করে দিলে, জ্যোতির্ময় দার কাছে পৌঁছে গেলে সেই বাধাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি সঙ্গে থাকবেন, আশা করবো জ্যোতির্ময় দার সঙ্গে আপনার শীঘ্র দেখা হচ্ছে। দাদা, টেলিফোন আসার আগে আমরা যে আলোচনায় ছিলাম, পরিবর্তন সৌমিতার হেলথের ব্যাপার নিয়ে আরও দু একটা কথা কিন্তু বেস্ট বলতে পারতাম, হেলথ আমার মনে হয় উনি শুনছেন, আমরা মনে হয় আপনি যদি এখানে দু একটি কথা বলতে পারেন। একটা জিনিস সৌমিতা যেমন দু চারটে সাইড, যেমন চেস্ট রিলেটেড কিছু ফ্যাক্টর, গাইনো রিলেটেড পার্টস, আই সাইডস অ্যান্ড মাইগ্রেনের টেন্ডেন্সি, এই ধরনের জিনিসগুলো সৌমিতার লাইফে আছে বা আসবে। তো এই জিনিসগুলোকে ওভারকাম করা, যেন এগুলো থেকে কোনো সাইড সেক্টরস বাড়াবাড়ি জায়গা না যায়। মাইনার ফ্যাক্টর ঠিক আছে, কম্পিউটার পয়েন্ট স্বর্ণাব কি কোন জায়গাটা নিয়ে আলোচনা করছিল, আমরা একটু পরিবর্তন নিয়ে, জীবনে যখনই পরিবর্তন আসে তখনই আমরা এই যে ঠিক এই মুহূর্তে সৌমিতার মা যে জিনিসটা এক্সপেক্ট করছেন সেই জিনিসটা ঠিক রিচ করতে পারছে না, সেই জায়গাটাতেও একটা পরিবর্তন, এবং সেটা মনটাকে একটু দোলাচালে ফেলে দিয়েছে। এই জায়গাটা অ্যাস্ট্রোলজি কতটা ভাবে হেল্প করবে? অ্যাস্ট্রোলজি পুরোটা হেল্প করবে, পুরোটা অ্যাস্ট্রোলজি ফার্স্ট হেল্প, অ্যাস্ট্রোলজি যে হেল্পগুলো করবে মানুষের লাইফে তার কাছে উইংস রয়েছে, এই উইংসগুলো আমি একটু ডিসকাশন করছি। যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে জায়গাটা নিয়ে আজকে প্রথম থেকে কোশ্চেন রাখা হচ্ছে যে একটা মানুষের যখন একটা ব্যাড টাইম যায় তখন অ্যাস্ট্রোলজি কীভাবে হেল্প করে, একটা মানুষের যে উইক পয়েন্টসগুলো থাকে সেই জায়গায় অ্যাস্ট্রোলজি কীভাবে হেল্প করে, একটা মানুষের লাইফে যখন ডেফিসিয়েন্সিগুলো জেনারেট করে অ্যাস্ট্রোলজি কীভাবে হেল্প করে, একটা মানুষের লাইফে ডেভেলপমেন্ট পাওয়ার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কীভাবে হেল্প করে, ইন এভরি অ্যাসপেক্ট মানুষের প্রত্যেকটা স্টেপিংয়ে অ্যাস্ট্রোলজি হেল্প করে চলছে। বাট প্রোভাইডলি যদি প্রপার গাইডলাইনটা পাশে থাকে, এই জায়গাটা এই যে প্রপার ইনার মিনিংটা অনেক বড়, শুনতে খুব ছোটো লাগে, এই প্রপার গাইডলাইনটা পাশে থাকলে নিশ্চয়ই সেই জায়গাটা সে একটা হেল্প পেতে পারে, পজিটিভলি একটা ভেরি গুড হেল্প পেতে পারে। এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় এই উইংসগুলো অ্যাস্ট্রোলজির রয়েছে। ফার্স্ট উইংস হচ্ছে স্টারের ক্যালকুলেশন, স্টারের ক্যালকুলেশন থেকে যখনই দেখা যায় একটা মানুষের লাইফের ফর এডুকেশন, ফর কেরিয়ার, ফর লাইফের কোনো একটা সেক্টরস থেকে গুড অ্যাচিভমেন্টস, এই জায়গাগুলোর প্রত্যেকটা পয়েন্টস কিন্তু ডিভাইডেড আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো ফর এডুকেশন এই জায়গা থেকে সবসময় জানবেন ফোর্থ অ্যান্ড নাইন্থের কানেকশান অ্যান্ড কানেক্টেড বাই ইলেভেন্থ হাউস,
এই যে জায়গাটার কানেকশন যদি প্রপার এসে যায় দেন একটা ভেরি গুড ডেভেলপমেন্ট আসতে বাধ্য। যখনই এই সাইডসগুলো ফোর্থ নাইন্থ অ্যান্ড ইলেভেন্থ কানেক্টেড যে জায়গাগুলো সাইডগুলো থাকে যখন ব্রেক করে যায়, এনি একটা সাইড যদি ব্রেক করে তাহলে ন্যাচুরালি ডিস্টারবেন্স পড়াশোনায় এডুকেশন সাইডে ডিস্টারবেন্স আসবে, এটা ফ্যাক্ট। কারণ ফোর্থ অ্যান্ড ফিফথ হচ্ছে জেনারেল অ্যান্ড হায়ার এডুকেশন, অ্যান্ড ইলেভেন্থ হচ্ছে অলওয়েজ সাকসেস ডেভেলপমেন্ট। তো ন্যাচুরালি এই যে ফোর্থ অ্যান্ড নাইন্থের সঙ্গে দ্যাটস অ্যান্ড দেন ফিফথ অ্যান্ড ইলেভেন্থ কানেকশন, নাইন্থ হচ্ছে লাক, একটা মানুষের লাইফে একটা রেজাল্ট আসছে, লাক ফেভার করছে না একদম। আমার এক বন্ধু আছেন, কথা বলে নি। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি স্যার ব্যান্ডেল থেকে বলছি, বিশ্বজিৎ দাস। আপনি ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম স্যার রাম দাস। রাম দাস, ডেট অফ বার্থ হচ্ছে 18 আগস্ট 2016। 18 আগস্ট 2016। সময়? সময় রাত 9:50। বৃহস্পতিবার ফার্স্ট হ্যালো স্যার, আওয়াজ আসছে স্যার? বলছি, মাইন্ডলি ফলো করুন। প্রথম কথা হচ্ছে যে বাচ্চা স্কুল গোয়িং স্টার্ট করেছে না করেনি এখনো? না স্যার, এখনো স্কুল চালু করেনি। আচ্ছা, আপনি নেক্সট ইয়ার থেকে স্কুল গোয়িং স্টার্ট করে দিন, 2020। আচ্ছা স্যার, 2020 থেকে স্কুল গোয়িং স্টার্ট করে দিন। আচ্ছা স্যার, তবে একটা কথা বলি, বাচ্চার ফিউচার গুড ফিউচার, পড়াশোনা হবে, এডুকেশন পজিটিভলি হবে, কিন্তু 16th মার্চ আপনি একটা টাইমকে নোট করুন, আপনি একটা টাইমকে নোট ডাউন করুন, 16th মার্চ 2022 to 21st জানুয়ারি 2025। টাইমটা লিখে নিন কিন্তু, 16th মার্চ 2022 to 21st জানুয়ারি 2025, তার মানে 2022 সালের 16ই মার্চ থেকে 2025 সালের 21শে জানুয়ারি, এই যে স্প্যান টাইমটা, এই সময়টাকে, এই জাস্ট এই টাইমটা, এই টাইমটাকে আপনি বাচ্চাকে কোনো হাই অ্যাল্টিচিউড, কোনো উঁচু জায়গায় উঠতে দেবেন না। জাস্ট ওয়াটার, নদী, সমুদ্র, পুকুর, রিলেটেড টু ওয়াটার্স, জল থেকে একটু দূরে রাখবেন সবসময়। জাস্ট এই স্প্যান টাইমটা কিন্তু থ্রু আওয়ার লাইফের জন্য আমি বল, মানে হঠাৎ করে এটা আমার কাছে খুব ভীষণ রকমভাবে হাইলাইটস করলো জায়গাটা, ইভেন আদার্স পার্ট অফ আদার্স সাইডস। বাচ্চাটাকে একটু সাবধানে রাখবেন, ওভারঅল বাচ্চাটা খুব ভালো বাচ্চা। তবে একটা জিনিস বলি, বাচ্চাটা বর্ন, বেবি জন্মানোর সময় মায়ের একটা সাইডে কিন্তু একটা প্রবলেম জেনারেট করেছিল, এই যে জায়গাটা বেবি হবার সময়, তো এই এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আফটারঅল আফটার ইফেক্ট যেটা আসবে সেই জায়গাটা, এই বাচ্চাটাকে কখনো কোনো কিছু নিয়ে হুইপিং করবেন না, বা এই বাচ্চাটাকে কোনো কিছু নিয়ে প্রেশারাইজ করবেন না, এই বাচ্চাটাকে খুব মানে খুব ট্যাক্টফুলি এবং খুব কি বলবো, খুব স্মুথ ডিল করার চেষ্টা করবেন বাচ্চাটাকে, কোনো হুইপিং বাচ্চাটাকে করবেন না, হুইপিং মানে জোর বা প্রেশারাইজ কিছু করবেন না বাচ্চাটাকে, সফটলি হ্যান্ডেলিং করবেন বাচ্চাটাকে। আপনি বাচ্চাটাকে যত সফটলি হ্যান্ডেলিং করতে পারবেন আমার মনে হয় সেটা ততটা ভালো এই বাচ্চাটার জন্য। আপনি আমার কথাটার মানে বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। কোন, হ্যাঁ বলুন স্যার। আপনাকে আমি এই জন্য ফোন করেছিলাম যে আমার ছেলেটা একটু মানে থ্যালাসেমিয়া রোগাগ্রস্ত হয়েছে আর কি। আমি জানি বলি তো এই কথাগুলো আপনাকে বললাম। এই বেবিটা হবার সময় মায়ের প্রবলেম জেনারেট করেছিল এবং তারপরে এই বাচ্চাটা যে জায়গাটা এফেক্ট করছে সেই জন্য বললাম, বাচ্চাটার মধ্যে কোনো, বাচ্চাকে কোনো প্রেশার দেবেন না, কোনো হুইপিং করবেন না, হুইপিং মানে জোর জবরদস্তি, কোনো প্রেশারাইজ করা যে তোমাকে এটা করতে হবে, তুমি পারবে, কোনো মেন্টালি ওকে খুব ফ্রি রাখবেন, ফ্রি, খুব মানে সফট হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন, মেন্টালি ফ্রিডম দেবেন, এই কারণটার জন্য আমি কথাগুলো বললাম এবং যে টাইমটাকে আমি নোট ডাউন করলাম ওই সময়টা একটু বাচ্চাটাকে নিয়ে একটু খুব কেয়ারফুলি বাচ্চাটাকে হ্যান্ডেলিং করবেন, একটা টাইম আমি বলছিলাম লিখে নেওয়ার জন্য, নোট করার জন্য। 2022 সালের 16ই মার্চ থেকে 21শে জানুয়ারি 2025, এই টাইমটা একটু অড টাইম, ভেরি অড টাইম ফর লাইফ। হ্যাঁ, আমি ব্যাড টাইম ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম না, আমি বললাম অড টাইম ফর লাইফ। তা সুতরাং এই জায়গাটা থেকে জাস্ট আপনি মেডিকেল গাইডলাইন যেভাবে নিচ্ছেন আপনি সেভাবে নিয়ে যান, আর
আপনার অ্যাজ এ পেরেন্টস, অ্যাজ এ ফাদার আপনার যেভাবে বাচ্চাটাকে ট্যাকেল করতে বললাম আপনারা সেইভাবেই বাচ্চাটাকে হ্যান্ডেলিং করবেন, খুব সফটলি হ্যান্ডেলিং করবেন বাচ্চাটাকে। বারবার রিপিট করছি কথাটা ওই জন্য, কারণ আমি কিছু পেয়েছি বলে কথাটা বললাম, কিন্তু দেন আফটার আপনি আমার কাছে ডিক্লিয়ার করলেন জায়গাটাকে। তো দেন আর অ্যাস্ট্রোলজির গাইডলাইন যদি মনে হয় আপনার নেবেন, নাহলে নিতে হবে না। ঠিক আছে, নমস্কার। নমস্কার। দেখুন জ্যোতির্ময়দা, এখানে আমরা পরিবর্তন নিয়ে কথা বলছিলাম। মানুষের জীবনে নতুন অতিথি আসা, ছোট বেবি আসা কিন্তু একটা বড় পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনের সময়ে যদি দেখা যায় কোনো রকম কোনো খারাপ প্রভাব রয়েছে, যেমন এই বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগগ্রস্ত, তার বাবা মা কিন্তু যথেষ্ট কনসার্ন, তারা কিন্তু এই বয়সেও কিন্তু তারা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করছে, অর্থাৎ কোথাও একটা আশার আলো দেখছে আপনার কাছে। রাইট রাইট। ঘটনা হচ্ছে কি স্বর্ণাব, সবচেয়ে বড় জায়গা যে জায়গাটা সেটা হচ্ছে যে মানুষ না তার প্রিফিক্সড, সব কিছু প্রিফিক্সড, তার ফেট নিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে, নিয়ে আসে আর কর্মটা করে যায়, লাখটা ভাগ্যটা নিয়ে পৃথিবীতে আসে আর কর্মটা করে যায় সেই অনুযায়ী। তা সুতরাং এই জায়গাটা থেকে আমি মনে করি সব কিছু প্রিফিক্সড, এবং এই প্রিফিক্সডের ওপরে যে জায়গাগুলো অড টাইম, অড সিচুয়েশন, ব্যাড ফেজ লাইফে, সেগুলোকে কতটা দ্যাট ইজ রেক্টিফিকেশন করে যায়। রেক্টিফিকেশন ইন হোয়াট সেন্স? রেক্টিফিকেশন, রেক্টিফিকেশনটা কীভাবে করবেন? এমন কিছু গুণাগুণ রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু মেথড রয়েছে, যে মেথডগুলো লাইফের উপরে যদি প্রপারলি অ্যাপ্লাই করা যায় একটা মানুষ সেই জায়গাটা থেকে একটা বেটার রেজাল্ট পেতে পারে, একটা ভেরি গুড রেজাল্ট পেতে পারে, জায়গাটা অনেকটা স্মুথ হয়ে যায়। দেন এই যে জায়গাগুলো, এই জায়গা থেকে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অ্যান্ড ভিউ, জ্যোতির্ময় একটা কথা বারবার বলে যে মেবি মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস আর নো, প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে হতে নাও পারে বলে কিছু হয় না, জাস্ট ইয়েস আর নো, দুটো পিলার দাঁড়িয়ে রয়েছে লাইফের ওপরে, যেটা হলে এটাই আপনার জীবনের ঘটনা, না হলে এটা নয়। মাঝামাঝি দেখছি ভাবছি কিন্তু বলে কিছু হয়নি কোনো দিন বা কিছু হবেও না কোনো দিন। আর কম্পিউটার পয়েন্টস, এই জায়গা থেকে আর একটা কথা, যে জায়গাটাতে স্বর্ণাব যে প্রশ্নটা তুমি আমাকে বারবার করছো যে জ্যোতির্ময়দা লাইফের হেল্পলাইন, তো এই যে হেল্পলাইনের যে উইংসগুলো রয়েছে এই উইংসগুলোকে কীভাবে ওপেন করা যায়। আমি এক্ষুনি এডুকেশন পার্ট নিয়ে বলছিলাম, ফোর্থ অ্যান্ড ফিফথ হাউস অ্যান্ড কানেক্টেড বাই ইলেভেন্থ হাউস, যেটা ফর এডুকেশন, জেনারেল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন পার্ট অফ লাইফ। দেন আফটার লাইফ কেরিয়ার, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সবসময় জেনে রাখবেন যে নাইন্থ টেন্থ হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস অ্যান্ড কানেক্টেড বাই সেকেন্ড হাউস। এই জায়গাটা যদি স্ট্রং পজিশনে স্বর্ণাব থাকে, দেন একটা ভেরি গুড ডেভেলপমেন্ট আসতে বাধ্য। সবসময় একটা মানুষের লাইফে ডেভেলপমেন্ট ব্রেক সেই সময় করে বা প্রপার ডেভেলপমেন্ট আসে না যখন নাইন্থ টেন্থ অ্যান্ড সেকেন্ড হাউস কোনোরকমভাবে প্রপার কানেক্ট করে না তার লাইফে। ন্যাচারালি সেই লাইফে কী হয়, স্ট্রাগল চলতে থাকে, ভীষণ স্ট্রাগল চলতে থাকে, ডেভেলপমেন্টটা প্রপারলি আসতে চায় অ্যাজ পার রিকোয়ারমেন্ট। হয়তো এরকমই কোনো একটা প্রয়োজন নিয়ে আমাদের পরের বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি শুভ্রা পাল বলছি, বিরাটি থেকে। বলুন। আমি তোমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তার নাম বলুন। সৌরভ গুহ। সৌরভ গুহ। বার্থ ডেট বলুন। 22/79। বুঝলাম না স্বর্ণাব, ডেট অফ বার্থ কি বললেন? ডেট অফ বার্থটা আরেকবার বলুন। 22/79। আচ্ছা, 20th February 79 আর সময়টা বলুন। সন্ধে 7:15। সন্ধে 7:15। প্লেস অফ বার্থ কোথায় জন্মেছেন? কলকাতায়। দাদা 20th, আমি ঠিক বলছি কিনা সামনে একটু দেখে নাও, 20th February 1979, টাইম 7:15 PM এন্ড প্লেস অফ বার্থ ক্যালকাটা মেডিকেল, তাই তো? ঠিক আছে তো দিদি, টুইজডে মঙ্গলবার ছিল রবিবার, 79 সালের ফেব্রুয়ারি মাস, হ্যাঁ হ্যাঁ, টুইজডে মঙ্গলবার ছিল রবিবার, মঙ্গলবার ছিল, হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার, রাইট। আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি, ডেটাগুলোকে আপনারা একটু নোট ডাউন করে নেবেন, যে দেন অ্যাসেন্ডেন্স হাউস কন্যা অ্যান্ড রাশি স্কর্পিও, নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র, দ্যাট ইজ তার মানে হচ্ছে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, অ্যাসেন্ডেন্স হাউস কন্যা, দেন স্কর্পিওর একটা ফেজ হচ্ছে বড় ইন্টারেস্টিং পয়েন্ট স্বর্ণাব, সেটা হচ্ছে এই সময়টা কিন্তু সাড়েসাতিয়ার লাস্ট ফেজ রান করছে স্কর্পিওর উপরে। আচ্ছা, যে সাড়েসাতিয়ার ফেজ, সাড়েসাতিয়া কানেক্টেড বাই স্যাটার্ন,
অ্যান্ড তার লাস্ট ফেজ রান করছে স্কর্পিওর উপরে অ্যাট প্রেজেন্ট ডে মুমেন্ট। তো এই জায়গাতে থেকে আমার কাছে ফার্স্ট পয়েন্ট, আচ্ছা কি নাম বলো ক্যান্ডিডেটের? ক্যান্ডিডেট সৌরভ গুহ। সৌরভ, সৌরভের আপনি, আমি দুটো সাইড নিয়ে ডিসকাশন করব। তো দুটো সাইডের মধ্যে আপনি যে সাইডটা ফার্স্ট ইন্টারেস্টেড সেটা নিয়ে আপনি আমাকে বলবেন। আমি ওর ক্যারিয়ার অ্যান্ড ম্যারেজ লাইফ নিয়ে ডিসকাশনে আসতে চাইছি। আপনি বলুন আপনি কোনটা জানতে চাইছেন? আই নো ইট, আমি জানি, আই নো ইট, আমি খুব ভালো জানি। কি লেডির নাম কি বললেন দিদি? আপনার নাম শুভ্রা পাল। শুভ্রা, শুভ্রা দেবী, আই নো ইট, আমি জানি। আপনি এটা আমাকে সঙ্গে সঙ্গে আপনি আমাকে ওই জায়গাটাকে নক করবেন এবং আমার কথাটাকে আপনি সমর্থন করে আপনি জায়গাটাকে আমাকে থ্রো করবেন। আই নো ইট, আমি জানি এটা, এবং জানি বলেই কথাটা আমি বললাম। ঘটনা হচ্ছে যে সৌরভের, সৌরভের ম্যারেজ লাইফ নট গুড, ভালো নয়। কি বললাম বুঝতে পারলেন? অ্যাজ পার স্টার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পজিশন এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় প্রেডিকশনে কি আসে, ট্রাভেলস ইন ম্যারেজ বিফোর অ্যান্ড আফটার। তার মানে এই জায়গাটা থেকে যখন দু ধরনের ঘটনা হয়, দু ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে বিয়ে হতে চায় না, সেকেন্ড পয়েন্ট বিয়ে যদি কোনো কারণে হয়ে গেল, ক্র্যাক করে গেল, যেটা সৌরভের ক্ষেত্রে রয়েছে পসিবিলিটিস যে হয়ে গেল, দেন আফটার সেপারেশন অ্যান্ড ডাইভোর্সের দিকে টার্ন করে যায়, টার্ন আপ করে। আপনি আমার কথাটা বুঝতে? হ্যাঁ সেটাই হয়েছে। সৌরভের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে বা কেন ঘটেছে, যখনই ওর স্টারকে অ্যানালিসিস করা হয়, যে কোনো প্রেডিকশন অ্যাস্ট্রোলজিক্যালি ডিপেন্ড অন স্টার, ডিপেন্ড অন প্ল্যানেট, ডিপেন্ড অন দশা, অন্তর্দশা, প্রিয়ড অ্যান্ড সাব প্রিয়ড, দ্যাট ইজ নবতারা চক্র, অষ্টবর্গ, স্বরবর্গ, এভরিথিং ইজ ডিপেন্ড অন দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি, প্ল্যানেটারি পজিশন অ্যান্ড প্রেডিকশন। তো এই জায়গা থেকে সৌরভের লাইফে যে এই ধরনের ঘটনাটা ঘটেছে যে আফটার ম্যারেজ ওর লাইফে সেপারেশন দেন আর নেক্সট ডাইভোর্স কেস, এই জায়গাটার থেকে কেন ঘটলো তার প্রশ্নের অ্যান্সারে আমি আসছি না, ঘটেছে এটা জানিয়ে দিলাম। এবং আপনি আমাকে বললেন হ্যাঁ যতীনময় সৌরভের জীবনে এইটাই ঘটেছে ডাইভোর্স কেস। তো ঘটনা হচ্ছে যে এই জায়গাগুলো থেকে কী হয়, একটু আগে থেকে এই জায়গাগুলোকে একটু প্রপারলি গাইড করতে হয়। যখন একটা মানুষ একটু আগে থেকে জায়গাগুলো, যেটা বারবার জ্যোতির্ময় বলে দেয় যে আগে থেকে আপনারা একটা গাইডলাইন নেবেন, আগে থেকে প্রিপারেশন অ্যান্ড প্রিকশনগুলো নেবেন, একবারে ঘটনা ঘটে যাওয়ার পর সব শেষ, হোপলেস, দেন আপনারা একটা চেষ্টা করছেন গাইডলাইন, সেই গাইডলাইনটা নেওয়ার থেকে একটু আগে থেকে ভেবেচিন্তে কাজ করলেন অনেক ভালো হয়, তাই না? জীবনে অ্যাক্সিডেন্টগুলোকে আটকানো যায়। অ্যাক্সিডেন্ট অনেক রকমভাবে ঘটতে পারে। আমি তো আপনার মনের কথাগুলো বলছি, তা বলার পর আপনি আমাকে সেই প্রশ্নগুলোই আমাকে করছেন, রিপিট করছেন। সত্যি তাই, অর্থাৎ আপনার আপনার প্রশ্নটি আসার আগে, আপনার মুখে, আপনার ঠোঁটে আসার আগে জ্যোতির্ময়দা বলে দিচ্ছেন যে আপনার মনের মধ্যে কি চলছে, কি আপনি জানতে চাইছেন। অবশ্যই শুনুন, সৌরভের দ্বিতীয় বিয়ের কথা কিন্তু জ্যোতির্ময়দা আগেই বলেছে আপনার প্রশ্নটি করার আগে। তো এই যে সেকেন্ড ম্যারেজ কানেকশন রয়েছে সৌরভের, সেকেন্ড ম্যারেজ কানেকশন রয়েছে সৌরভের লাইফে, তো এই জায়গা থেকে আমার একটাই কথা যে প্রিভিয়াস পিকচারের রিপিটেশন যাতে না ঘটে। তার মানেটা কি, আগের ছবির পুনরাবৃত্তি যেন না হয়, তার বাংলা মানেটা হচ্ছে তাই, তাই তো সৌরভ? এই আগের ছবির পুনরাবৃত্তি এটা রয়েছে ওর লাইফের, রিপিটেশন রয়েছে, এই জায়গা থেকে আপনারা সেকেন্ড ভুলটা আর করবেন না, তাহলে আবার ফার্স্ট পিকচারের রিপিটেশন আপনারা দেখতে পাবেন। অর্থাৎ প্রিকশনটা নিতেই হবে। ইয়েস, প্রিকশনটা নেওয়ার পর, ইয়েস, পজিটিভলি, প্রপারলি, প্রপারলি গাইডলাইনটা যেভাবে ফলো করা উচিত স্বর্ণাবু, যে প্রপার গাইডলাইন বলতে কি বোঝাতে চাইছে মানুষকে, মানুষ কি বুঝছেন এটাও তো জানা দরকার, এটাও জানা দরকার। প্রপার গাইডলাইন যখনই আপনারা বিয়ের জায়গা নিয়ে গেবেন, আমি স্পেশালি ম্যারেজ, সৌরভের ম্যারেজ লাইফ নিয়েই কিন্তু কত আজকে ডিসকাশন করছি, ওর বিয়ের জায়গাটা নিয়ে এগোবেন আপনারা, সেই জায়গা থেকে ম্যাচ মেকিং ছাড়া একটা স্টেপিং ফেলবেন না, এটা হচ্ছে ফার্স্ট গাইডলাইন, ফার্স্ট স্টেপিং স্টেয়ার। ম্যাচ মেকিং যখনই করলেন আপনার কাছে একটা পিকচার ওপেন হয়ে গেল, একটা ক্লিয়ার পিকচার ওপেন হয়ে গেল যে আপনি এই জায়গাটায় এগোতে পারেন কি পারবেন না, এর মাঝখানে কিছু ঘটনা ঘটে,
এমন কিছু পয়েন্টস থাকে যে পয়েন্টসগুলো ওর জীবনে বারবার একটা প্রবলেমকে মাথাচাড়া দিয়ে উঠবে, একটা প্রবলেম মাথাচাড়া দিয়ে বিয়ের আসন থেকে উঠে চলে গেল, বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে গেল, ঘটনা ঘটে না, কাঠ ছাপানো হয়ে গেছে, তারপরেও বিয়েটা পিছিয়ে গেছে, বুক হয়ে গেছে, হাউস সেরেমনি হাউস বুক হয়ে গেছে, কাঠ ছাপানো হয়ে গেছে, সেখান থেকে জায়গাটা ভেঙে গেল। বা আবার এটা হয়ে গেল যে একটা সুস্থভাবে বিয়েটা হয়ে গেল, দেন আফটার ম্যারেজ লাইফ যেটা সৌরভের হয়েছে যে ডাইভোর্স হয়ে গেল। তো এই যে প্রবলেমসগুলো যখন আসে, যখনই আপনি ম্যাচ মেকিং করবেন এন্ড প্রপার গাইডলাইনকে ফলো করে চলবেন, প্রত্যেকটা প্রবলেমকে আপনি স্টেপিং বাই স্টেপিং কমপ্লিটলি ওভারকাম করবেন, দেন নেক্সট একটা ভেরি গুড অ্যান্ড হ্যাপি ব্যালেন্স লাইফ যেটা সবাই দেখতে চায়, সেটা সৌরভের ক্ষেত্রেও ঘটবে, কেন সম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল, বাট দরকার একটা রাইট প্রসেস, সেই প্রসেসে গাইডলাইনটা ফলো করার। একদম তাই, অর্থাৎ হতাশ হবেন না, নিরাশার কোনো জায়গা নেই, জ্যোতির্ময় দা মানেই আশার আলো, আর সেই আশার আলোয় জ্যোতির্ময় দা বারবারই বলেন একটা কথা, মে অর মে নট বি, এটা হতে পারে না, ইয়েস অর নো, আর ইয়েস যখন কয়েকটা প্রিকশন দরকার, সেই পথে গিয়ে চলুন না, একটা ভালো জীবন আরও সুন্দর হয়ে উঠুক, ভালো থাকবেন। জ্যোতির্ময় দা, যে কথায় আসছিলাম যে দেখুন, এই সৌরভের ঘটনাতেও জীবন পথ তো চলছিল, ঠিক যেরকমভাবে মানুষ চায়, এডুকেশন, এডুকেশনের পর কেরিয়ার, কেরিয়ারের পর ম্যারেজ, কিন্তু ম্যারেজ চাই সৌরভের কেরিয়ার নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই, কারণ কেরিয়ার গুড অ্যান্ড স্টেবল কেরিয়ার, ওর মেইন প্রবলেমটা ম্যারেজ প্রবলেম, ম্যারেজ লাইফের প্রবলেম, এবার সেখানে গিয়ে বাধা পেয়ে গেল, ধাক্কা পেয়ে গেল। এখানে আপনি একটা কথা বলছিলেন, এটা আমার মনে প্রশ্নটা আসছিল যে বৃশ্চিক রাশির উপর এখন সাড়ে সাতের শেষ প্রভাব চলছে, এই যে সৌরভের যে সেপারেশন, সেটা কি সাড়ে সাতের কোনো প্রভাবের অংশ হতে পারে? শোনো একটা কথা বলি আমি স্বর্ণব, এটা একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমি যদি বলি যে সারা পৃথিবীতে স্কর্পিও বৃশ্চিক রাশির মানুষ 10 লাখ আছেন, জাস্ট ফর এক্সাম্পল, একদম 10 লাখ আছে না, 1 কোটি আছে, আমি সেখানে জাস্ট এক্সাম্পল 10 লাখ রয়েছে, তাহলে 10 লাখ মানুষের ক্ষেত্রে কি সেপারেশন হচ্ছে না? তাহলে 1% অফ পিপলের ক্ষেত্রে সেপারেশন হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, যে সাড়ে সাতে তো তিনটে হাউসকে এখন কভার করছে, যে স্কর্পিও বৃশ্চিক ধনু এবং মকর, এই তিনটে হাউসকে কভার করছে। তো দেখা যাচ্ছে আমরা যেহেতু বৃশ্চিক নিয়ে তুমি কোশ্চেনটা তুললে, তা সৌরভের ক্ষেত্রে বৃশ্চিক টাইমটা খুব ব্যাড টাইম, টাইমটা ফার্স্ট পয়েন্ট প্রেডিকশনের ফার্স্ট জায়গাটা হচ্ছে টাইমটা ভেরি ব্যাড টাইম, হলো নট গুড টাইম, ভেরি ব্যাড টাইম। সেকেন্ড পয়েন্ট, সৌরভের সেভেন্থ হাউস সাংঘাতিকভাবে এফেক্টেড, সেভেন্থ হাউস এফেক্টেড বাই মার্স অ্যান্ড ড্রাগন হেড অ্যান্ড কানেক্টেড বাই সেকেন্ড হাউস লর্ড, তো ন্যাচুরালি এই যে ক্যালকুলেশনটা, সেভেন্থ হাউস এফেক্টেড বাই মার্স অ্যান্ড ড্রাগন হেড অ্যান্ড কানেক্টেড বাই সেকেন্ড হাউস লর্ড, তো ন্যাচুরালি সৌরভের ক্ষেত্রে জায়গাটা সেপারেশন ঘটে গেল, ডাইভোর্সটা হয়ে গেল। তো এই হচ্ছে পয়েন্টস অ্যাস্ট্রোলজিক্যালি, যে এই কারণটার জন্য এই ঘটনাটা ঘটলো, ঠিক। তো এই জায়গাটা যাদের যাদের ক্ষেত্রে ঘটে আছে তাদের ক্ষেত্রেই ঘটবে, আর যার ক্ষেত্রে নেই তার ক্ষেত্রে ঘটবে না, সাড়ে সাথে চললেও হবে না, না চললেও হবে না। অর্থাৎ সাড়ে সাথে একটা ফেজ, একটা ফেজ, একটা ফ্যাক্টর, অবশ্যই গ্রহ নক্ষত্রে একটা সমাবেশের দরকার, বিরাট 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 কানেকশন দরকার, অবশ্যই এই কানেকশনগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, অবশ্যই। আচ্ছা, আমরা জীবন পথে চলা নিয়েই আজকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যে আমাদের জীবনের যে বিভিন্ন পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলোকে নিয়ে, তা সেই পরিবর্তনের মধ্যে আমরা যখনই পড়ি তখনই আমরা আটকে যাই কোথাও, কিন্তু আটকানোর কিন্তু কোনো জায়গা নেই, এগিয়ে চলা যেমন জীবন, ঠিক সেইভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে সঠিক গাইডলাইনের কথা জ্যোতির্ময় দা বলছেন, সেই গাইডলাইন আপনারা পেতে পারেন কোথায় কোথায় আমি একটু আপনাদের জানিয়ে দিই। জ্যোতির্ময় দাকে আপনারা পাবেন সোমবার চন্দননগরে, মঙ্গলবার হাজরায়, বুধবার ব্যারাকপুরে, বৃহস্পতিবার দমদম সিঁথির মোড়ে এবং শনিবার হাওড়া ময়দানে। কীভাবে বুকিং করবেন নাম্বারগুলো চট করে একটু নিয়ে নিন আপনারা, 9674-959-230, 9804-803-686 এবং 9874-616-433। আমাদের আরেক বন্ধু ফোনে এসে গেছেন, অবশ্যই তার কথা শুনবো, কিন্তু আপনাদেরকেও বারবার বলছে আপনারা কিন্তু এই নাম্বারগুলিকে যত্ন করে রাখুন, কাজে লাগবে আপনাদের, ফোনে যাই। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেহালা সরসনা থেকে কথা বলছি। কি নাম আপনার, নামটি বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে সায়ন হাজরা। সায়ন হাজরা, জন্ম তারিখ?
2007. ওকে, আর ডেট অফ বার্থ 31st March 2007. সেভেন টাইম, সময়টা সকাল 10:21, 10:21. আর কোথায় জন্মেছে? ও কলকাতায়। কলকাতায়। স্বর্ণাবু, ডেট অফ বার্থ তুমি একটু রিপিট করবে আমাকে? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 31 March 2007 এবং সময় হচ্ছে সকাল 10:21। ভেরি গুড। প্লেস অফ বার্থ কলকাতা। প্লেস অফ বার্থ কলকাতা। স্যাটারডে, শনিবার ছিল জন্মদিন? অনেক কিছু বলার থাকে স্বর্ণবাবু, একটা মানুষের লাইফে অনেক কিছু বলার থাকে। তো আমি এই স্টারের পজিশন, আমি অনেক কিছুর মধ্যে পার্টিকুলার দু একটা পয়েন্টস নিয়ে কথা বলবো, যে জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর লাইফ। এই মুহূর্তে আমি এডুকেশন নিয়ে এই মুহূর্তে কিছু বলছি না, বলছি একটু পরে দরকার হলে বলছি। যেটা আমার কাছে মেনলি হাইলাইটস করেছে, যে কী নাম ক্যান্ডিডেট বাচ্চার নাম? সায়ন। সায়ন, সায়নের হেলথ ফার্স্ট পয়েন্ট। আমি সায়নের হেলথ নিয়ে কিছু কথা বলতে চাইছি। লেডির নাম কি শায়নের? ওনার শায়নের মার নাম বলেননি, কিন্তু শায়নের মা ফোনটি করে। আমার নাম অপর্ণা হাজরা। অপর্ণা, আমি শায়নের হেলথ নিয়ে কিছু কথা বলতে চাই। আমি একটু একটা কথা, আমি খুব ওর পড়াশোনা নিয়ে খুব ওয়ারিড আছি। আই নো ইট, আমি জানি। জাস্ট আমার সাইট, আমার একটু আমার কথাটা আপনি একটু শুনে নিন। হ্যাঁ, আগে দাদার কথাটা একটু শুনে নিন, তারপর আপনার প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা। আপনি আমার কথাটা একটু শুনে নিন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। শায়নের স্বর্ণাবু, আমি কেন ওর শায়নের হেলথ নিয়ে কিছু কথা বলতে চাইছি। হেলথ মিন্স, অনেকে মনে করে যে হেলথ মিন্স যদি ফিজিওলজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ তার কতটা স্টেডি এবং কতটা স্ট্রং, এটা অনেকেই অনেকেই ভাবে না অনেক সময়। দেন তার পরবর্তীকালে সেটা নিয়ে তাকে সাফার করতে হলো লাইফে, যে জায়গাটা আমি সায়নের ক্ষেত্রে পেলাম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আপনি সায়নের যে মেন্টাল হেলথ এর যে স্ট্যাটাসটা, সেটা যে কতটা উইক আপনি ফলো করেছেন অ্যাজ এ মাদার, মা হিসাবে। কেন না, হ্যাঁ বললে হবে না। আপনি যদি প্রশ্ন করি, আপনি বলুন তো আপনি কি ফলো করেছেন, আপনি কিন্তু সহজে আমাকে বলতে পারবেন না, অথচ আপনি বলছেন হ্যাঁ। কিন্তু কেন কেন পারে না, মিশতে পারে না, ভয় পায় না, মিশতে পারে না প্রপারলি। সায়ন মানুষের সঙ্গে মিশতে পারে না, ভীষণ নিজেকে গুটিয়ে রাখে, ভীষণ ওর মধ্যে কারণ আছে, নিজেকে ভীষণ গুটিয়ে রাখে, সাংঘাতিক হেজিনেস ওর ভেতর, ভীষণ হেজিটেশন, একটা সাংঘাতিক হেজিটেশন, নিজেকে ভীষণ রকমভাবে গুটিয়ে রাখে। এই যে মেন্টাল হেলথ যে স্ট্যাটাসটা, আমি কেন জায়গাটা ধরলাম, আমি পয়েন্টস থেকে কেন তুললাম আপনার সামনে, এই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমি যে অ্যাজ পার সাইকোলজিক্যাল পার্ট অফ পয়েন্টস, মানুষের সাইকোলজিক্যাল পার্ট অফ পয়েন্টস, ওর মেন্টালি ওর মধ্যে যে প্রপার ম্যাচুরিটি আসাটা দরকার, সেই জায়গাটায় আমি একটা ডেফিসিয়েন্সি পাচ্ছি। আছে আছে আছে, পজিটিভলি আছে। আজকে সায়নের ক্ষেত্রে 2007 আপনি ডেট অফ ইন দ্য ইয়ার বললেন, দ্যাট ইজ ওর সায়নের বয়স তাহলে কত চলছে, 12 বছর? তাহলে 12 বছরের একটা বাচ্চার যে ম্যাচুরিটি থাকা দরকার, যে স্ট্যান্ডার্ড অফ ম্যাচুরিটি থাকা দরকার, আমি সায়নের মধ্যে সেটা পাচ্ছি না। আমি আমার কাছে খুব পয়েন্টস মনে হয়েছে ওর লাইফের ক্ষেত্রে, ইভেন পার্ট অফ এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে। এই এই জায়গাটাকে আপনি যতক্ষণে রেকটিফাই করতে পারবেন, মেন্টাল স্ট্যাটাসটাকে যখন একটা হেলথফুল না করতে পারবেন, আপনি পড়াশোনার ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন না, ওর এডুকেশনে ভালো রেজাল্ট কিছুতেই পেতে পারেন না, আপনি পড়াশোনায় ভালো রেজাল্ট পাবেন না সায়নের ক্ষেত্রে। জাস্ট এই পয়েন্টটাকে আমি আপনাকে পয়েন্ট আউট করার জন্য আমি এতগুলো কথা বললাম। আমার কথাটা ক্লিয়ার? তাহলে আপনার এই মুহূর্তে দরকার হচ্ছে ওর, ওকে আপনি কিন্তু কোনো সাইকিয়াট্রিক দেখাবেন না, ওকে ওর কোনো সাইকিয়াট্রিক দেখানোর মতো পজিশন নয়। আপনি ওকে একজন গুড সাইকোলজিস্টকে দেখাতে পারেন বা গুড অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারেন, যে একটা কাউন্সিলিং করবে ওকে, যে কাউন্সিলিংটা মোস্ট ভাইটাল পয়েন্ট ফর লাইফ, ফর এডুকেশন, ফর ইন এভরি অ্যাসপেক্ট। তো এই যে জায়গা থেকে ওর একটা প্রপার কাউন্সিলিং দরকার রয়েছে। ঠিক ঠিক, একদম ঠিক। আপনি শুনুন, এই এই প্রসঙ্গেই কিন্তু আমি আরেকটি প্রশ্ন করব আপনাকে।
দেখুন, আপনি ওর মার প্রশ্নটা ছিল এডুকেশন নিয়ে, কিন্তু এডুকেশনের এই গাফিলতিটা কোথায় পড়ে রয়েছে সেটা কিন্তু জ্যোতির্ময় দা বের করে দিলেন। আসলে রুটটাকে কেউ পয়েন্ট আউট করছে না, অনেকটা এগিয়ে গিয়ে সামনের দিকটা দেখছে। সাধারণ মানুষের পক্ষে আসল রুটে পৌঁছানো সম্ভব না, সেই জন্যই রয়েছেন জ্যোতির্ময় দা। তাই জন্য খুব দামি কথা, কিন্তু একটু যদি মানুষ ভাবতে পারে যে না অ্যাকচুয়ালি প্রবলেমের জায়গাটা কোথায়, ফ্যাক্টরটা কোথায়, একটু রুটকে যদি কেউ নক করতে পারে, পয়েন্ট আউট করতে পারে, অনেক প্রবলেমকে খুব সহজে সলভ করতে পারে। তো এই জায়গাটা থেকে আমি একটা পয়েন্টস বলবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর লাইফ অ্যাবাউট অ্যাস্ট্রোলজি। এই ফার্স্ট হচ্ছে এডুকেশন অ্যান্ড কেরিয়ারের পর আজকে ম্যারেজ লাইফ নিয়ে একটা পয়েন্টস পেয়েছিলাম সৌরভের কাছে। তো এই যে মানুষের জীবনে যখন ঘটনাগুলো ঘটে যায়, সবসময় আপনারা ফলো করবেন একটা প্রবলেম যখন রয়েছে, প্রবলেমটাকে ফাইন্ড আউট করুন, প্রবলেমটাকে সলভের ব্যবস্থা। একটা প্রবলেমকে অনেক রকমভাবে সলভ করা যায়, অনেক রকমভাবে সলভ করা যায় একটা প্রবলেমসকে। এমন কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো নিয়ে আজকে ডিসকাশন করার মতো সময় নেই আমার হাতে, কিন্তু যদি কখনো সময় পাই আমি ডিসকাশন করবো পরবর্তীকালে। তা স্বর্ণাবু, একবার আমরা লাস্ট যখন প্রোগ্রাম করেছিলাম আমরা একবার ডিসকাশন করেছিলাম মনে পড়ে? একদম। যে আমরা একটা মানুষের লাইফের প্রবলেম এই যে অ্যাজ পার স্পিরিচুয়াল কানেক্টেড, যখন আমরা স্টারের পজিশন থেকে দেখতে পাচ্ছি যে তার প্ল্যানেটারি পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পজিশন, বিভিন্ন সাইড যে গাইডলাইন্সগুলো থাকে তার মধ্যে একটা উইন্ডস হচ্ছে স্পিরিচুয়াল গাইডলাইন্স, আবার আর একটা উইন্ডস হচ্ছে থ্রু দ্যাট ইজ কালার গাইডলাইন্স, একটা কালারের উপর কীভাবে একটা মানুষের একটা প্রপার রেজাল্ট দেখা দেয়, আর একটা গাইডলাইন একটা সাইকোলজিক্যাল গাইডলাইন্স, দেন এই যে উইংসগুলো রয়েছে, তারপরে আর একটা ফ্যাক্টর কাজ করে, বাস্তু একটা বিরাট ফ্যাক্টর কাজ করে। তো এই যে ফ্যাক্টরসগুলো কাজ করে, আমি জানি না আপনারা এই জায়গাগুলো কতটা রিয়েলাইজ করছেন, রিয়েলাইজ বোঝার চেষ্টা করবেন। যখন বুঝতে পারবেন জায়গাগুলো, অনেকটা প্রবলেম নিজেদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে বাস্তুর ফ্যাক্টরগুলোকে সবসময় ওভারকাম, সবসময় জেনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্ট, যে পরিবারে বাস্তুর প্রবলেম রয়েছে সেই পরিবারে কোনো ডেভেলপমেন্ট আসতে পারে না প্রপারলি। সে আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্র থেকে হতে পারে, আপনার নিজেদের ক্যারিয়ার থেকে হতে পারে, নিজেদের ম্যারেজ লাইফ থেকে হতে পারে, হোয়াট এভার বি মানিটারি সাইড থেকে হতে পারে। অনেক রকম উইংস ডেভেলপ করে যায়, কোর্ট কেস কাচারি, মামলা মকদ্দমা বা অনেক প্রবলেমস, ট্রাভেলস লাইফে ঘুরে ঘুরে ধীরে ধীরে আসছে, হঠাৎ করে জেনারেট করে গেল, হোয়াট এভার মে বি, হেলথ রিলেটেড, মেন্টাল স্ট্যাটাস রিলেটেড, বাস্তু একটা বিরাট ফ্যাক্টর। এবং এই বাস্তুটাকে সবসময় যতটা রেক্টিফাইড করতে পারবেন এবং বাস্তুটাকে যতটা আপনারা একটা ভেরি গুড পজিশনে নিয়ে আসতে পারবেন, দেন একটা প্রপার ডেভেলপমেন্ট আপনারা পাবেন। এই বাস্তুর জায়গাগুলো নিয়ে ডিসকাশন করতে গেলে লং ফ্যাক্টর, অনেকে মনে করেন ওর এই প্রবলেমটা হচ্ছে তাই এই প্রবলেমটার জন্য এই সাইডটা এফেক্ট করছে বা কেন করছে। তা আপনি যখন প্ল্যানেটারি স্টারকে ফলো করছেন, প্ল্যানেটারি পজিশনকে ফলো করছেন, আপনার বাস্তুটাকে ফলো করুন। কারণ বাস্তু এমন একটা পয়েন্ট যে জায়গাটা সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য এবং শান্তি, এই জিনিসটা সব দিক থেকে কানে যায়। এবং এর মধ্যে কিন্তু অনেক কিছু কানেক্টেড, অনেক কিছু রিলেটেড লাইফের মধ্যে থেকে। জ্যোতির্ময় বারবার একটা কথা বলে, অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে মে বি মে নট বি বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে, হতে নাও পারে বলে কোনো কিছু হয়নি, কোনো দিন হবেও না, হতেও পারে না। এবং এই যে দুটো উইংস সবসময় প্লে করে, প্রিভিয়াস যে গাইডলাইন্সগুলো দরকার লাইফের, ফার্স্ট লাইফ থেকে এই গাইডলাইন্সগুলো প্রপারলি টু দ্য পয়েন্টস ফলো করে চলবেন, দেন একটা ভেরি গুড রেজাল্ট ন্যাচারালি আপনারা পাবেন। এখানে কোনো কোশ্চেন মার্ক নেই, এখানে কোনো প্রশ্নচিহ্ন নেই। এই জায়গাগুলোকে প্রপারলি ফার্স্ট লাইফ থেকে ফলো আপ করবেন। একদম ঠিক। অর্থাৎ এইভাবেই যদি ফলো আপ করা যায়, যে যে সমস্যাগুলোর কথা, যে দিক থেকে সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে, তার জন্য কিন্তু জ্যোতির্ময় দা রয়েছেন। আমি আরেকবার শেষে আপনাদেরকে মনে করিয়ে দিই যে জ্যোতির্ময় দাকে আপনারা পাবেন সোমবার চন্দননগরে, মঙ্গলবার হাজরায়, বুধবার ব্যারাকপুরে, বৃহস্পতিবার দমদম সিঁথির মোড়ে এবং শনিবার হাওড়ায়। আপনারা জ্যোতির্ময় দার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যা নিয়ে পৌঁছে যাবেন তার কাছে সমাধানের উদ্দেশ্যে। জ্যোতির্ময় দা, জীবনজ্যোতি অনুষ্ঠানটার সময়টায় আমাদেরকে থাকতে হয়, তাই সময়টা এর মধ্যে শেষ, আমরা আজকে শেষ করব, আবারও পাবো পরের দিন আপনাকে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সকল।